গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম আরেকটা নতুন সকাল নতুন ভিডিও। আর দেখছো এখনও পনেরোর মধ্যে লাইট জ্বলছে, এই সবে পাঁচটা বাজছে। আমার তো জানোই তোমরা যে আমার কত ভোরবেলায় ঘুম ভেঙে যায়, যত রাতেই ঘুমাই তো আমার ভোরবেলাতেই ঘুম ভেঙে যাবে। আমার অলরেডি ফুল তোলা গাছে, ফুল তোলা তারপর চা খাওয়া সব হয়ে গেছে। তো আমি ঝাড় দিতে গেলাম আজ বৃহস্পতিবার, তো আজ একটু সকাল সকাল কাজগুলো সেরে নেবো জানো। কারণ হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ মানে বর্ষা, সেদিন বলেছিলাম তোমাদের ভিডিওতে যে বর্ষার আজকে অপারেশন হবে, গলব্লাডারে তোমার ইয়ে হয়েছে, স্টোন হয়েছে, তো অপারেশন হবে। সেই জন্য খুব মন খারাপ যে বাড়ির পুজো আর বর্ষা থাকবে না, মাহি থাকবে না, সেটাই তোমার সঙ্গে সেদিন শেয়ার করেছিলাম। তো আজ সকাল সকাল রান্না টান্না করে নেবো, আর দেখি যদি ওরা বলছে নটার মধ্যে যেতে হবে, নটা সাড়ে নটার মধ্যে বেরোবে, তো তখন হয়তো আমার এত তাড়াতাড়ি রান্না বান্না, তারপরে পুজো আছে, তারপর লক্ষ্মী পুজোর ব্যাপার, অত তাড়াতাড়ি যদি না হয় আমি মনকে বললাম যে আমার বড়ো ভাই যাবে, ছোটো ভাই যাবে, তারপরে বর্ষার বাবা আসবে ওইখান থেকে দুর্গাপুর থেকে, আর মনকে বললাম যে তুই বর্ষার সাথে যাবি, তারপরে আমি পুজো টুজো সেরে আর করে তারপরে আমি যাব। ওইখানে হচ্ছে বিএনআরের ওইখানে তোমার একটা কী নার্সিংহোমটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, নতুন শুনেছি নার্সিং, আগে শুনিও নি নামটা। তো যাই হোক নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না কী নাম, সেদিন গেছিলাম ওইদিকে দিয়ে দেখালো নার্সিংহোমটা, তো হঠাৎ করে মানে খুব পেটে মানে বুকে ব্যথা হচ্ছিলো হ্যাঁ, আর কিছু খেলেই গ্যাস, বাচ্চা মেয়ে ধর বেশি বয়সও নয়, বর্ষায় খুব খারাপ লাগছে, খাওয়া দাওয়া সব কিছু রেস্ট্রিকশনে থাকতে বলেছেন। আর এই ওগো মানে নানা রকম খেতে খুব ভালোবাসে, তো অপারেশন হবে আর ইয়ে পুজোর সময় থাকবে না, বাড়ির পুজো বলেইছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে নিজেদের বাড়ির পুজো আমাদের খুব ধুমধাম হয়, আনন্দ হয়, আর বর্ষা থাকবে না, মাহি থাকবে না, তার ভাইয়েরও মনটা খারাপ লাগবে আর আমাদের তো লাগবেই, বাড়িটা একদম মাহির জন্য বিশেষ করে, আর বর্ষাও খুব চটপটে সব কাজ, মানে দুটো মানে ভাইয়ের ওয়াইফই আমাদের খুব ভালো, মানে খুব চটপটে ভোর আমার মতো ভোর পাঁচটার সময় উঠবে, উঠে সব কাজ সেরে নেবে, এগারোটার মধ্যে তো সব কমপ্লিট হয়ে যায়। তো মনটা খুবই খারাপ লাগছে যে পুজোর সময় অপারেশন, আর বলেছিল ভাই বলেছিল যদি পুজোর পর হয় ডাক্তারবাবু আমাদের বাড়ির পুজো তাহলে ভালো হতো, বলছি না খুবই অনেক বড় হয়ে গেছে জানো, বুঝতেই পারিনি, আর দু তিন বছর ধরে গ্যাস অম্বল করছিল, তো কোথার থেকে যে কী হয় কিছুই বোঝা যায় না। তো বলছে যে তোমার এটা একদিনকার কিছুদিনের নয়, এটা তিন চার বছরের কেস, তো কী করে জানবে যে গলব্লাডারে স্টোন হয়েছে সেটা বুঝতে পারিনি, গ্যাস অম্বলের ওষুধ খেতে আর খেতে ওইসবই করতো, তো সেটাই আর কি, কখন যে কার কী হয় কেউ কিছুই বুঝতে পারে না। তো সেটার জন্যই খুব ভোরবেলায় উঠেছি, ভোরবেলায় উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, যদি নটা সোয়া নটার মধ্যে কমপ্লিট করে নিতে পারি তাড়াতাড়ি করে পুজো রান্না বান্না, তাহলে আমি বর্ষার সঙ্গে চলে যাব, আর যদি না হয়ে ওঠে তাহলে তোমার মুনকে পাঠাবো, তারপর আমি একটু পরে যাব, হ্যাঁ পরে যাব। তো সেই জন্যই ভোরবেলাতে উঠে সব কাজ সেরে নিচ্ছি ঝটপট করে, এখনও পাঁচটার মধ্যে বলছি না, আমার ফুল তোলা চা খাওয়া সবই হয়ে গেছে, ঝাড় পরে ঠাকুরঘর থেকে ঝাড় দিতে শুরু করছি, তো ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুরঘর সিঁড়িগুলো ঝাড় দেওয়া হয়েছে। আর দেখো কত পাখির আওয়াজ শুনতে পাচ্ছো তোমরা ভোরবেলায়, একদম অরিজিনাল, মন বলবে মন যদি কোনো দিন বলি না একটু সকালের ভিডিওটা এডিট করে দেবো, তোমার মা এগুলো আমাদের চারপাশে পাখির আওয়াজ, এত ভোরবেলায় কোনো দিন ওঠে না হলো, এত ভোরে তো এত সুন্দর যে পাখির আওয়াজগুলো, নানারকম পাখির আওয়াজ, সেগুলো যে এত সুন্দর লাগে, সেটা ও একদিন ভিডিওতে এডিট করতে করতে দেখছে মানে শুনছে, আর দেখো কত পাখি উঠছে, হ্যাঁ। তো যাই হোক খুব ভালো লাগে ভোরবেলাটা জানো আমাদের এখানটা, আর ছাদের মধ্যেই ঘুরছি আজকে, আর রাস্তায় যাইনি, সেদিন রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছি, তো তোমরা আমার পাশে আছো, আমি সামান্য কোনো কিছুই ভিডিওর মধ্যে দেখাতে পারি না, শুধু মর্নিং ওয়াক দেখাই বা রান্না দেখাই বা আরও কিছু কোনো মানে সেরকম কোনো কন্টেন্টই থাকে না আমার ভিডিওর মধ্যে, তাও যদি তোমরা আমার ভিডিও দেখো, আমাকে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তার জন্য তোমাদের অনেক ভালোবাসা, এবং এইভাবেই আমার পাশে থাকবে। আর বন্ধুরা সবাই একটা করে ছোট্ট ছোট্ট কমেন্ট করবে, কমেন্ট করলে কি আমরা উৎসাহ পাই, আর লাইক দেবে, আর লাইভে আসলে যদি কোনো বন্ধু লাইভে আসো অন্তত আধ ঘন্টাও থাকবে,
এসে চলে যেও না, তাহলে মনটা খুব খারাপ লাগে। আর দেখেছি অনেকে লাইভে আসে, অনেক দেখি যে ইয়ে থেকে রয়েছে, আড়ালে রয়েছে, কিন্তু তারা শোনে আমার লাইভে কথাগুলো, শোনে থাকে এবং সাপোর্টও করে, সেটাও দেখি যে হ্যাঁ পরিচয় না দিয়ে আদিও মানে সাপোর্ট করছে, কিন্তু তারা লাইক দেয় না। তো আমি তোমরা দেখবো বন্ধুরা যে আমি যাদেরই ভিডিও দেখি বা যাদেরই লাইভে যাই আমি লাইক দিয়ে তবে যাই। তো তাই তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা সত্যি আমার পাশে আছো এবং যেমন তেমনই ভিডিও দিই। মন বলছে মা আমাদের ভিডিও কোনো কোয়ালিটি নেই আর নেই, আর আমাদের কোনো দিনই কিছু না, হবে না তো হবে না, যে না হবে তো না হবে। মানুষের সঙ্গে একটু কথা বলছি, বার্তা বলছি, মানুষের সঙ্গে একটু সম্পর্ক, দূরের মানুষের সঙ্গে, এটাই আর কজনের হচ্ছে। তো আর এই যে সবাই যদি 50 জন আমার ভিডিও দেখে, তাও তো তারা আমার আমাকে ভালোবাসে, আমাদের চ্যানেলকে ভালোবাসে বলে 50 জনও তো আমাদের ভিডিও দেখে। তো সেই জন্য ভিডিও করি, ভিডিও ছাড়তে পারছি না, মন তো ছেড়েই দিয়েছে, মনে হচ্ছে কোনো দিন কিছু হবে না আমার, শুধু শুধু করে লাভ নেই। আমার যে না হবে না হবে, হ্যাঁ এইভাবেই চলবো, হয়তো ভালো না হয়তো না হবে, কোনো তো জোর নেই। তো আর হয়ে যেত আমার, জানো আগের থেকে জানলে হয়ে যেত, ডাব্লিউটিটা প্রচুর কাটছে, ডাব্লিউটি যদি না কাটতো কোন দিন আমার হয়ে যেত, অত কিছু বুঝতামও না জানতামও না। ওয়াইটি চ্যানেল খুলেছি, চ্যানেল খুলেছি বাস। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে একটু মনের কথাগুলো শেয়ার করলাম যে তোমরা খুবই আমাকে সাপোর্ট করো, আমি সেরকম ভিডিও দিতেও পারি না, বাইরে যেতেও পারি না, কোনো ভিডিওর মধ্যে কোনো কন্টেন্টই থাকে না আমার। তো তাও তোমরা আমার পাশে আছো, তো এইভাবে পাশে থাকবে আর সবার পাশেই থাকবে সবাই, আমিও সবার পাশে আছি। যদি দেরি হয় তো আমি তোমাদেরও ভিডিও দেখবো, তোমরা কেউ রাগ করো না যে শিখা দিয়ে আসিনি। আমার বলছি না, আমার মনে যত পুজো এগিয়ে আসছে না তত মন মানে ইয়ে হয়ে যাচ্ছে, তোমার সঙ্গে হেসে হেসে কথা বলি, দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা, যত পুজো এগিয়ে আসছে তত মনটা হু হু করছে জানো। তারপর একের পর তারপরে তোমাদের বড়া হয়নি, আমার ছোটো মাসিমণিও আজ প্রায় 10 মাস ধরে অসুস্থ ছিলেন, উনিও 2 অক্টোবর মানে আমাদেরকে ছেড়ে চলে গেছে, ছোটো মাসি, অনেক বয়স কম জানো। সেটাই বলছি যে আমাদের 23 সালটা আমাদের জীবনে মানে স্মরণীয় সাল হয়ে থাকবে, একটার পর একটা দুর্ঘটনায় লেগেই থাকছে, কত আর বলবো তোমাদের জানি না, আর কি দেখাবে 23 সালটাতে। ভগবানকে যে প্রার্থনা করছি 23 সালটা ভালোভাবে পেরিয়ে যাক, আর যেন কোনো কারো দুর্ঘটনা না ঘটে, আর কোনো খারাপ সংবাদ যেন না আসে, সেটাই। এই পুজো আসছে, যত মনটা খারাপ লাগছে মায়ের জন্য, আমার বোনের বরের জন্য, তারপর ছোটো মাসিমণি চলে গেল, খুবই ভালো মানুষ ছিলেন, একদম সরল সাদাসিধে মাস ছিল আমাদের, একদিনও ভিডিওতে বলা হয়নি তোমাদের। তা আমাদের মনের অবস্থা খুবই খারাপ, শেষ পর্যন্ত কেঁদেই দিলাম, দেখো কান্দা ভিডিও ভালো লাগে না, তাও কাঁদলাম, কান্না তো বলে আসে না ভেতর থেকে আসে। তো তাই বন্ধুরা দেখছো কত পাখি উড়ছে, কত পাখির আওয়াজ, তোমার যে মনটা একটু ইয়ে করি চেঞ্জ করে দিই। তো বন্ধুরা এভাবে পাশে থাকবে আর ছোট্ট ছোট্ট লাইক কমেন্ট করবে, আর ভিডিও দেখলে অবশ্যই একটু করে লাইক দিও। তো চলো কাজগুলো সেরে নিই গা, আর দেখো এই সবে মানে একটু আলোটা হলো, এরপর পোলের লাইটগুলো দেখো এখনও অফ হয়নি, এই পাঁচটা হয়তো 5-10 হবে, সেই রকম আমি যখন উপরে এলাম তখন পুরো 5টা বাজছে, আর আমি পরে 5টাতে ফুলগুলো তুলে নিয়েছি জানো। আর বৃহস্পতিবার গাছেতে একটাও ফুল থাকবে না, সব বাইরে থেকে আসে ফুল তুলতে, সে আসুক গা। তো আমি তুললাম আমার মতো করে, তো সবাই ভালো থাকবে আর এইভাবেই আমার পাশে থাকবে, সবাই সবাই পাশে থাকবে, সবাই সবাই কে সাপোর্ট না করলে কেউ এগিয়ে যেতে পারে না, যারা এগিয়ে গেছে তারা খুবই ভালো, আরও এগোক, এভাবেই সবাই সবাইকে সাপোর্ট করবে, সেটাই বলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পুজোতে খুব আনন্দ করো এবং সুস্থ থাকবে পুজোতে ঘোরাফেরার জন্য, আর সবাই ভালো ভালো ভিডিও দেবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো বাই।